গল্পের বাক্সভায় রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বুদ্ধদেব গুহর লেখে একটি বিখ্যাত উপন্যাস সবিনয় নিবেদন আজ শোনাব উপন্যাসটির চতুর্থ পর্ব রীতি নাগো আমি সত্যি প্রেমে পড়েছি বড় বিপদ আমার যা খেলা বলে ভেবেছিলাম তা যে খেলা নয় এখন তা বুঝছি এমন কখনোই হয়নি আমার আগে একটি মুহূর্ত তার মুখ সরে না নড়ে না আমার দু চোখের সামনে থেকে কল্পনাতে সে আমার সামনে দাঁড়িয়ে আমার দু কাঁধে এমন করে হাত হাতটাকে যে মনে হয় তার খুব ইচ্ছে তাকে আমি একটি চুমু খাই একদিন চলে যাওয়ার সময় বলল আপনি কিছু জানেন না সাহেবরা মেম সাহেবদের হাতের পাতায় চুমু খায় বিদায়ের সময়ে তাও জানেন না আমি তার হাত তুলে নিয়ে হাতের পিঠে চুমু খেলাম বললাম এই তো মেম সাহেব কিন্তু কি বলবো রীতি সমস্ত গায়ে আমার শিহরণ খেলে গেল তার গায়ে কি কিছু হলো হয়তো কিছুই হয়নি জানব কি করে তোমরা মেয়েরা বড় চাপা তোমরা বড় বিচ্ছিরি পুরুষদের মিছিমিছি ভীষণ কষ্ট দাও তোমরা জিন্স পড়ো আর কম্পিউটার সায়েন্স পড়ো মেয়ের চিরদিনেরই মেয়ে তোমরা তাই থাকবে এবং আমাদের এমনি করে জ্বালিয়ে মারবে অগ্নিশিখার একটি ফটো যদি থাকতো আমার কাছে শুধুমাত্র কল্পনায় সেই তোড়াকে কতদিন বাঁচিয়ে রাখবো বলো কল্পনায় গড়া মূর্তি রোজ সকালে একটু করে বদলে যায় যে কী যে করি তার ঠিকানা পর্যন্ত জানি না মনের মধ্যে নিত্য নতুন ফুল ছিঁড়ে ছিঁড়ে তোরা বাধায় কাজ হলো এখন কল্পনার বাগানের এই নতুন মালাকার আমি ছি রাজর্ষি রীতি রায় বালিগঞ্জ প্রেস কলকাতা সিমারিয়া ডাকবাংলো জেলা হাজারিবাগ বিহার নীরব রীতি কতদিন যে তোমার চিঠি পাই না যদি জামশেদপুরের ঠিকানাতে লিখে থাকো তাহলে ওরা হয়তো রিডাইরেক্ট করে দেবে কিন্তু দিলেও তা বেতলা পৌঁছতে পৌঁছতে অনেকই দেরি হয়ে যাবে আশা করি আমার লেখা সবকটি চিঠি তুমি পেয়েছ যদি কখনও গাড়িতে এদিকে আসো তো সিমারিয়াতে অবশ্যই এসো তবে আমাদের বড় কষ্ট লাগে এসব জায়গা এখন দেখলে কি গভীর জঙ্গল ছিল চারদিকে দাগ থেকে একেবারে বাঘরা মোড় পর্যন্ত আমরা যখন ছেলেবেলায় এই অঞ্চলে দৌড়াত্ম করে বেরিয়েছি তখন তো জানতাম না যে জীবিকাতেও আরণ্য খব হাজারিবাগ শহর থেকে একটি পথ চলে গেছে বগদর বগদরে গিয়ে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে মিলেছে ডান দিকে গেলে ইসি ধানবাদ বাদিকে গেলে বড়হি যে বড়হি দৌড়ে রাজডেরোয়া ন্যাশনাল পার্কের পাশ দিয়ে আবারও হাজারিবাগে এসে পড়া যায় আগে এই রাস্তাকে হাজারিবাগের মানুষেরা বলতো গয়া রোড এখন নাম হয়েছে বড়হি রোড সঙ্গতভাবেই হাজারিবাগ থেকে আরেকটি রাস্তা বেরিয়ে গেছে রাঁচির দিকে রামগড় হয়ে পথটি রাঁচিতে এসে মিলেছে একেবারে ফিরায়া লালের চকে বগদর থেকে গ্র্যান্ড রোডকে কেটে হাজারিবাগ থেকে আসা পথটি চলে গেছে হাজারিবাগ রোড স্টেশনের দিকে জায়গাটির নাম সারিয়া ট্রেনে যারা হাজারিবাগ আসেন তারা এই স্টেশনেই নামেন গোমো আর কোডারমার মাঝে হাজারিবাগ রোড স্টেশন ও বগদর পেরিয়ে পথটি হাজারিবাগের দিকে যখন যাচ্ছে তখন পথে বিশু পড়ে খুব বড় হাট লাগে এখানে এখান থেকেই ইন্ডিয়ান এক্সপ্লোসিভস লিমিটেডের ফ্যাক্টরি গোমিয়াতে চলে গেছে সুন্দর জায়গা পাহাড়ের মধ্যমধ্যে এক একটি প্লান্ট বসিয়ে পুরো প্ল্যান্টটি সাজানো অতিরিক্ত সাবধানতার কারণে একটি পাহাড়ের নাম টড হান্টার তৎকালীন আইসিআই কোম্পানির এর হোল্ডিং কোম্পানি একজন বড় সাহেবের নামে গোমিয়া থেকে যারা রাঁচি যান তারা অবশ্য তেনুঘাটের বাঁধের উপর দিয়ে চলে যান কম সময়ে হাজারিবাগ শহর থেকে বাজারে গা ঘেঁসে একটি রাস্তা চলে এসেছে সিমারিয়া টুটি লাওয়া হয়ে টুটি লাওয়ার সঙ্গে অনেকে টাটি ঝাড়িয়াকে গুলিয়ে ফেলেন টাটি ঝাড়িয়া পড়ে হাজারিবাগ শহর আর বগদরের মধ্যে সেখানে এখনও দারুণ কালাজামুন আর নিমকি আর চা পাওয়া যায় ওই পথে কখনো গেলে খেতে ভুলো না যেন টুটিলাওয়ার একটু পরেই আগে একটি পুরনো পথ ছিল গভীর ও সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে তার নাম ছিল ওল্ড চাঁদটা রোড সে সময়ে হাজারিবাগ থেকে চাঁদটা গেলে ওই রাস্তা ধরে যেতে হতো বড় মামার সঙ্গে একবার হুটখোলা বেন্টুলি গাড়ি করে ওই পথে রাতের বেলা চাঁদটা যাওয়ার সময় এমন সুন্দর একটি চিতাবাগ দেখেছিলাম যে আজ অবধিও তেমনটি দেখলাম না সিমেরিয়া থেকে অবশ্য পিঁচ রাস্তা চলে গেছে ডান দিকে চাঁদটা অবধি আর বাগরা মোড়ে এসে পৌঁছলে তার বাঁ দিকে চান্দোয়া আর ডান দিকে চাঁদটা চাঁদটা যাবার আরেকটি রাস্তা চান্দোয়া টরি থেকে এগারো মাইল সোজা গেলে রাঁচি নেদারহাটের পথে পড়ে কুরু আর ডান দিকে সাতান্ন মাইল গেলে ডাল্টনগঞ্জ যাক এতক্ষণে তুমি হয়তো বিরক্ত হয়ে গেছো রাস্তাঘাটের ফিরিস্তি শুনে কিন্তু আমি তো বাংলাতে নোবেল লিখি না যে একটা জায়গা থেকে অনেক কাব্যি টাব্বি করে নায়ক নায়িকার প্রেম সঙ্গম কি বিবাহ পর্যন্ত ঘটিয়ে দেব কিন্তু জায়গাটার হদিসের হও দেব না যাতে নায়ক নায়িকার বন্ধুরা অথবা তাদের বাবা মায়েরাও নিদেন পক্ষে সেখানে গিয়ে পৌঁছতে পারেন কোনো জায়গার বর্ণনাই পদঘাটের বর্ণনা ছাড়া আমি দিতে পারি না এটাকে আমার দোষও বলতে পারো কিন্তু কল্পনার গরু গাছে চড়ানোর মতো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী আমি নই ক্ষমা করো এখন রাত আটটা এখানে শীত এখনও বেশ প্রবল যদিও হাজারিবাগ বা রাজ টেরোয়ার মতো নয় চকিদার তার ঘরে আটা মাখছে তুলসীদাসের রামায়ণ সুর করে আবৃত্তি করতে করতে ছোলার ডাল আর আলুর চোখা বানাবে মরির দোকান থেকেই দিনমানে একটু গোড় লেবুর আচার ও সংগ্রহ করে এনেছে অবশ্য সীমারে এখন আর আমাদের চেনা পুরনো সেই গ্রাম নেই প্রায় আধা শহরই হয়ে গেছে হাতের বৃহনের চেয়েও তীব্র অনাবশ্যক হর্নে কানের পর্দা বিদীর্ণ করে ধুলো উড়িয়ে বড় বড় বাস আসছে আর যাচ্ছে জঙ্গলের হাল দেখে কান্না পায় বিডিও অফিস ব্যাংক এবং নানা অফিসও বসেছে ব্যবসা নানা রকম জানো রীতি মাঝে মাঝে আমার মনে হয় যে ব্যাঘ্র প্রকল্পের অফিসারি না করে যদি মনুষ্য প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারতাম তাহলে হয়তো যা করছি তার চেয়ে অনেক বেশি কিছু করার আনন্দ পেতাম আমার দেশের মানুষজনকে শুধু বাঁচানোই নয় তাদের মনুষ্যত্ব রক্ষা করার জন্য একটি প্রকাণ্ড প্রকল্প করার খুবই দরকার মানুষই সব কলকারখানা রাস্তা ফ্লাইওভার অ্যাটমিক সেন্টারের কোনো দামই নেই যদি না টান টান মেরুদণ্ডের মানুষ তার পেছনে থাকে এখন সীমারিয়ার বাইরের আওয়াজ প্রায় মরে এসেছে তার প্রধান কারণ কুরু থেকে সিমারিয়া এবং বিশেষ করে বাঘরা মোড়ে পরপর কয়েকটি ডাকাতি হয়েছে পথে সাম্প্রতিক অতীতে বহু বছর ধরে এ পথটুকুর বদনাম এদিকে একাধিক ডাকাতের দল অপারেট করে নিয়মিত পশ্চিমবঙ্গের কিছু কিছু হাইও তো করে যেমন ইসলামবাজারের কাছে এদের মোডাস অপারেন্ডি বড় অদ্ভুত পুলিশ বড় বড়ো ভালোবাসে মাঝে মাঝে যুদ্ধের ভানও হয় তারপর সব ঠিকঠাক পুলিশের উপর মহল থেকে সার্কুলার যায় কিন্তু ভূত যে শোষের দানার মধ্যে ঢুকে বসে আছে তাকে দাঁড়াতে বড় সাহস আর জোরের দরকার সে ওঝা কোথায় দেশ যেমন ঠিকঠাক চলছে তেমনই ঠিকঠাক চলে আমি খুশি তুমি খুশি আমলারা খুশি মন্ত্রীরা খুশি যে যার কাঁচের স্বর্গে বসে হেসে খেলে দিন কাটাচ্ছি এত সব বলার পেছনে আমার নিজের স্বার্থ যে একেবারেই নেই তা নয় আমি ভাবি আমি যখন রিটায়ার করব তখন যা পেনশন এবং গ্র্যাচুইটি পাব তখনও যদি একাই থাকি তবু আমার নিজস্ব একটি মাথা গোজার জায়গা এবং দুবেলা খাওয়ার সংস্থানও হবে না তা দিয়ে এমন সর্বগ্রাসী মুদ্রাস্ফীতি ঘটেছে গত চল্লিশ বছরে তুমি আমার চেয়ে বয়সে অনেকই ছোট আমার বয়সে এসে তুমিও ভাববে এসব কথা অথচ কেউ এর প্রতিবাদ করে না খবরের কাগজে জ্বালাময়ী ভাষায় একখানি চিঠি লিখে ফেলে এবং পাঠিয়ে দিয়ে নিজের বাংলা বা ইংরেজির চমৎকারিতে নিজে মুগ্ধ হয়ে গিয়ে দুটি পান বিয়ে পত্রলেখকরা ঘুমিয়ে পড়েন জনসংখ্যা এমনভাবে চোখের সামনে বাড়ছে আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে আমাদের সমস্ত সাধ্যের আয়ত্তাধীন সমস্ত উপায়েরই বাইরে চলে যাচ্ছে ব্যাপারটা কিছুতেই আমরা এত মুখে খাবার তুলে দিতে পারব না দেশে যত উৎপাদনই বাড়ুক সব জেনে শুনেও প্রত্যেক রাজনৈতিক দলই এ ব্যাপারে চুপ করে আছেন কি করবেন ভোটে হাত পড়ে যাবে যে পরে নির্বাচনে অথবা তার পরের তারও পরের নির্বাচনে ভোটার আরও বাড়বে জনগণের দরদে রাতে ঘুম না হওয়া জননেতাদের হাত আরো শক্ত হবে তোমাদের কলকাতায় বা কি করছো তোমরা হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস চুমোর দেশে একটা রাজ্যর সমস্ত মানুষের কর্মক্ষমতা নিয়মানুবর্তিতা এবং শিষ্টতাও নষ্ট করে দেওয়া হলো চোখের সামনে তোমরা কেউই প্রতিবাদ করো না করলে না কলকাতার স্কুল বিশ্ববিদ্যালয় হাসপাতাল জনজান ইত্যাদি সব কিছুর অবস্থা দেখে তোমাদের কি লজ্জা হয় না তোমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা নিজের শাড়ি বা পাঞ্জাবিতে আগুন না ধরলে আগুন যে ঘরে আদৌ লেগেছে তা বিশ্বাসই করো না যে সর্বনাশ ঘটানো হয়েছে কটি ভোটের প্রত্যাশার বিনিময়ে তার ক্ষতিপূরণ করতে লাগবে এখন বহু বছর কখনো এ পুরিত হবে কি না আদৌ জানি না এ ক্ষতির পূরণ করা সত্যি কঠিন তোমরা মায়ের জাত তুমিও মা হবে একদিন এমন সন্তানকে গর্ভে ধরো না যার মাথা উঁচু করে অন্যায়ের প্রতিবাদ করার সাহস নেই তাকে শুধু ট্রিপল অ্যান্টিজেন বা পোলিওর ইঞ্জেকশনই দিও না তার মেরুদণ্ড যাতে অর্ভুত কবলিত না হয় তার প্রতিষেধকেরও বন্দোবস্ত অবশ্যই করো অঙ্গ প্রত্যঙ্গে যারা মানুষ তেমন মানুষ এই দেশ ছেয়ে গেছে রীতি আমাদের উপরে অনেকই দায়িত্ব দেশকে মানুষের মতো সন্তানের জন্ম দিয়ে একে শুদ্ধ করো মুক্ত করো যখন দেশের দশের কথা ভাবি তখন আমাদের ক্ষুদ্র ব্যক্তিগত সুখ দুঃখকে এতই তুচ্ছ বলে মনে হয় যে কি বলবো। কিন্তু আমি তুমি তো প্রত্যক্ষ রাজনীতির মানুষ নই তবু তুমি আমি তো একাও নই তোমার এবং আমার সন্তানরাও আমাদের নিরাশক্তির শিকার হবে তারা জামা জামাকাপড় পরে নাকি শিকনি নিয়ে পথের ধুলোয় হামাগুড়ি দেবে তাদের নিজেদের কোনো দোষে নয় আমাদেরই সকলের নিষ্ক্রিয়তার বলি হয়ে বড় ক্লান্ত বিধ্বস্ত লাগে রীতি এইসব প্রসঙ্গ এসব আলোচনা দেশকে ভালোবাসি বলেই এই ঘটনাসমূহ ও তুমুল নিষ্ক্রিয়তা আমাকে বড় আলোড়িত করে রক্তচাপ বেড়ে যায় কি করি কি করা উচিত তা ভেবে না পেয়ে খুবই অসহায় বোধ করি কী জানি সকলে কি ঘুমে আছে কেউ কি ভাবে না জেগে নেই কি কেউই ইতি অত্যন্ত ক্রুদ্ধ কিন্তু গর্বিত রাজস্বী রাজস্বী বসু বেতলা পালা অপরিচিতেশু প্রথমে বলতে হবে আমাকে ক্ষমা করবেন কি না নানা কারণে আমার প্রথম চিঠির সম্বোধনে ফিরে এলাম এই ভালো আমি জানি না কি করে আমি এতখানি লিবার্টি নিলাম আপনার কাছে চিঠি লিখে লেখি বোধ হয় খুবই সাংঘাতিক জিনিস কখন যে চিঠির মাধ্যমে আপনাকে এত কাছের লোক বলে মনে করতে শুরু করেছিলাম তা নিজেই বুঝতে পারিনি এখন ধাক্কা খেয়ে বুঝতে পারছি যে ভালো করিনি ধাক্কাটা আপনার দিক থেকে আসেনি এসেছে আমারই ভেতর থেকে সেটা যে একমাত্র বাঁচোয়া আমার বন্ধুদের দেখাশোনা যে আপনি করতে পারেননি তার দোষ আপনার একটুও নয় তা আমি স্বীকার করছি এও স্বীকার করছি যে প্রযোতর মতো লম্বা চওড়া পুরুষের অমন সেজারিয়ান বেবির মতো গোল্ডপ্রণ হবার পেছনেও আপনার কোনো দোষ নেই আপনি বেত ফিরে আমার এই চিঠি যখন পাবেন তখন আমি তো কলকাতাতেই পৌঁছে গেছি আপনার কাছে আমার অসভ্য অভদ্র চিঠির জন্য ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে গেছিলাম অফিস থেকে দু দুদিন ছুটি নিয়েছিলাম শনি রবির সঙ্গে রাঁচি পৌঁছে শ্রুতিদের কাছে গিয়ে শ্রুতি তার এক বেয়ারা এবং আমি এই বিপজ্জনক যাত্রায় বেরিয়ে পড়েছিলাম ড্রাইভার অথবা বেয়ারাও নেব না ভেবেছিলাম নিজেরা একা গাড়িতে থাকলে এবং গাড়ি চালালে যেমন মন খুলে কথা বলা যায় তেমন তো ড্রাইভার থাকলে বলা যায় না কিন্তু কাকা ছাড়লেন না যাই হোক আপনার খিদমতগান এবং অফিসের লোকদের কাছে আপনার যা গল্প শুনলাম তাতে তো প্রেমেই পড়ে গেছি রীতিমতো যতটুকু বাকি ছিল তা বেডরুমের ড্রেসিং টেবিলের উপরে আমার বুনে দেওয়া সোয়েটার পরা ফটোটি দেখামাত্র পুরিত হল আমার চোখ মুখ দেখে শ্রুতি বলল তুই যে মরেছিস রে আমি বললাম মরে আর লাভ কি রাজস্বী যে অনেকবারই মরেছে অনেকের জন্যই এরকম আনডিপেন্ডেবল অসিলেটিং এবং ফ্যাসিলিটিং পুরুষের প্রতি কোনো মেয়েরই একটু দুর্বলতা থাকার কথা নয় যদি তার মাথায় বুদ্ধি ছিঁটে ফোটাও থেকে থাকে শ্রুতি সুধ হল বহুবার মরেছে মানে আমি বললাম প্রথমবার বনির হাতে দ্বিতীয়বার তোর হাতে ভালো করিনি বলে ও তো একেবারে আপনার জন্য হেড ওভার হিলস পড়েছে ও বলল আর তৃতীয়বার তৃতীয়বার জামশেদপুরের নীলডিতে কে না কে অগ্নিশিখা বলে একটি বিবাহিত মেয়ের প্রেমে পড়েছে শ্রুতি বলল বিয়ে না হলে প্রেমের কেউ কিছু বোঝে না কি যেমন তুই কি পুরুষ কি মেয়ে বিয়ের আগে যাকে আমরা প্রেম বলে জানি তার অনেকখানি তো মোহ আজকাল অবশ্য অনেকে প্রিম্যারিটাল ফিজিকারাফি নিয়ে ভাবছে ধুর শরীরের মধ্যে আছে কি ছাই পুরুষগুলোই জানে আমার তো যাচ্ছে তাই লাগে তোর কাকাকে নিয়ে পারি না এমন করে না যে কি বলবো তবে দেখ আমি যদি ধূর্ত মেয়ে হতাম তবে শরীরটা ভাঙিয়েই নিজের বরের কাছ থেকে কি কিছু কম আদায় করে নিতাম কত মেয়ে করে আমাদের বাংলোর কাছেই মিসেস মজুমদার আছেন একটু জঙ্গলি গোছের স্বামী স্ত্রী দুজনেই উনি নাকি স্বামীকে আদর করতে দেওয়ার আগে বলেন আগে বলো আমাকে একটা কানপাসা গড়িয়ে দেবে কোনো দিন বলেন আগে বলো একটা শাড়ি দেখেছি ফিরে এল আলে কিনে দেবে আমি শ্রুতিকে বলেছিলাম স্তম্ভিত হয়ে সে কি রে সে তো প্রস্টিটিউশন শ্রুতিকে বললো জানেন বলল কলেজে পিসির ক্লাসে পড়িস নি এই কথাটাই তো উনি বলেছিলেন ম্যারেজ ইজ লিগালাইজড প্রস্টিটিউশন সত্যিই বলেছিলেন মনে পড়ে গেল আমার গা ঘিন ঘিন করে উঠল বিয়েটির মধ্যে আমি নেই মশাই আপনার সঙ্গে বিয়ে তো আউট অফ দ্য আমি চেন আমি অনেকঘ্রাত পুরুষকে বিয়ে করব যদি আদৌ কখনো করি যাক যা বলছিলাম এই যে আপনাকে চিঠি লিখছি আমার লেখার টেবিলের সামনেই আপনার ছবিটি আছে মানে ফটো আমি যেন বেশ কথা বলছি আপনার সঙ্গে আপনি যেন সল জবাব দিচ্ছেন খুব সহজ হয়ে লিখতে পাচ্ছি আপনিও নিশ্চয়ই সহজ হবেন আমারও একটি ছবি তো আপনার ছবি যেখানে ছিল ঠিক সেখানে রেখে এসেছি আমি দেখতে কি কীরকম বাড়িতে আয়না আমারও আছে কিরকম তা আমি জানি কিন্তু আপনার চোখে কিরকম আমাকে দেখার পরও আমাকে চিঠি লিখতে ইচ্ছে করছে না করলে লিখবেন না আপনার চোয়াল দুটি কিন্তু ভারী সুন্দর যে কোনো আধুনিকা আপনাকে শুধু চোয়াল দেখে চুমু খাবে আজকাল তো আর আলু ভাতে জামাই মার্কা চেহারা কেউ পছন্দ করে না আপনি অথবা ক্লিন্ট ইনস্ট্রুটের মতো নায়ক চাই তারা তা বলে ভাববেন না আমিও চুমু খাব তেমন মেয়ে আমি নই চোয়াল দেখে ওয়েলার ঘোড়া বা ল্যাবরেটর কুকুরকে চুমু খাওয়া যায় কোনো মানুষকে নয় ফটো দেখে একজন মানুষকে যত না বোঝা যায় তার চেয়ে অনেক বেশি বোঝা যায় তার চিঠি থেকে তার কথা থেকে যা বোঝার তা বুঝেছি মনের কথাটি রহিবে গোপনে শুনেছি শ্রুতির কাছে যে আপনার গলার স্বর কি হ্যারি বেলাফন্টের মতো আমি বিশ্বাস করি না শ্রুতি আপনার প্রেমে পড়েছে তাই প্রেমে পড়া হতভাগিনীদের একটি কথাও ধর্তব্যের মধ্যে নয় তাই নিজ কানে না শুনে নম্বর দিতে পারছি না আগেই বলেছি যে আমার বিচ্ছিরি বিচ্ছিরি চিঠির পাপ খালন করার জন্যই ওখানে গেছিলাম চিঠিতে আমি আপনার সঙ্গে এমনই ব্যবহার করেছি যেন আপনি ক্লাস ফাইভের মেয়ে আর আমি অবিবাহিতা বিগত যৌবনা এবং খিটখিটে কোনো মেয়ে স্কুলের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট তার জন্য ক্ষমা নিশ্চয়ই চাইতে হতো কিন্তু আরও একটা কারণ ছিল আমার যাওয়ার আমি যে বোম্বে চলে যাব যাবার সঙ্গে ও ঋষির সঙ্গে দেখা হবে না একটি বারও এ কথাটা ভাবতেই বড় খারাপ লাগছিল তবে আপনার হাজার চিঠি পাওয়ার পর আর খারাপ লাগছে না সত্যিই বলছি আপনার অগ্নিশিখা আপনাকে কমলা আভায় মুড়ে রাখবে আর জামশেদপুর তো বেতলা থেকে মোটে ঘণ্টা ছয়কে ড্রাইভ বোম্বে তো অনেকই দূর আরব সাগর পারে সেখান থেকে কলকাতা ঘুরে একখানি চিঠি আসতেও লেগে যাবে বহু দিন। যাই হোক নিজের অজানিতে আমি যেন আমাকে আপনার লোকাল গার্জেন অ্যাপয়েন্ট করে বসেছিলাম দেখুন তো কাণ্ড চিঠি কত অপকর্মই না করে শুনেছি অনেকের কাছে যে এক সময়ে বছরাধিক প্রবাসী ভৃতদের নাকি চিঠিতে পুত্রলাভের খবরও আসত এবং সে খবর শুনে পুলকিত হয়ে তারা লাড্ডু বিতরণও করত কি সুন্দর সরল বিশ্বাসের দিন ছিল বলুন তো সে সব বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সাধে কি বলেছে আমরা এক অবিশ্বাসী যুগে বাস করছি বলেই আমরা কিছুই পাই না পাওয়ার মতো যাই হোক শ্রুতিকে বলব যে আপনারই হিতার্থে অগ্নিশিখা সম্বন্ধে জামশেদপুরে একটু খোঁজখবর নেবে তবে আপনি যে তার প্রেমে পড়েছেন এটা জেনে আমার খুব ভালো লাগছে যাকে ভালো লাগে তার ভালো লাগাই তো আমার ভালো লাগা এর চেয়ে বড় খুশির কারণ আর কী হতে পারে এই জগতে প্রেম ব্যাপারটাই তো বাতিল হয়ে গেছে প্রেমের মানে বোঝে এমন মানুষও বড় কম সত্যিই বড় কম যদি অগ্নিশিখার মধ্যে আপনি তেমন কোনো মেয়েকে দেখে থাকেন তাহলে সত্যি দারুণ আনন্দের কথা আমার আন্তরিক অভিনন্দন জানবেন সত্যি আন্তরিক অগ্নিশিখেকেও শিক্ষাকেও আমার অভিনন্দন জানাবেন তার ঠিকানা আমার চাই না বরং আমি বোম্বে চলে যাবার আগে বনির ঠিকানাটা যদি দেন যদি দিতে আপনার কোনো আপত্তি না থাকে তাহলে খুব খুশি হব টেক কেয়ার ইওর স্মৃতি শ্রীমতী রীতি রায় বালিগঞ্জ প্রেস কলকাতা অভিমানী রীতি তুমি একটি অবলা হরিণীর চেয়েও সহজে বদ্ধ আমার খুব আনন্দ হচ্ছে জেনে যে বান আমার লক্ষ্যভ্রষ্ট হয়নি আরও একটি কথা খেতে ভালোবাসাটাও যে চরিত্র দোষের মধ্যে পড়ে সেটাও জানা ছিল না অনেকদিন তোমার কোনো চিঠি না পেয়ে আমার কেমন সন্দেহ হচ্ছিল যে কোনো কারণে তুমি আমার উপর চটে রয়েছ বা আমাকে ভুলে গেছ অথবা তোমার মন সরে গেছে আমার থেকে অগ্নিশিখা নামক কোনো মেয়েরই প্রেমে আমি পড়িনি কী করে অগ্নিশিখা নামটি মাথায় এলো তাও বলছি জামশেদপুরে আমি উঠেছিলাম গোলমুরি ক্লাবে তা তো তুমি জানোই ওখানে এসে উঠেছিলেন কলকাতার এক বিখ্যাত কবি অনেকে বলল বিখ্যাত তাই আমি বিখ্যাত বলছি যার নামি খবরের কাগজে বড় হরফে ছাপা হয় সেই তো বিখ্যাত তার পেটে খোঁচা দিয়ে বিদ্যা যাচাই করে রেওয়াজ তো নেই গুন্ডার মতো সেই কবির চেহারা নাম মনা ঘোষ মনা দত্ত বলে একজন নাম করা ফুটবলার ছিলেন জানতাম আমার বাবাদের আমলে মনা গুহ বলে নাম করা গোলকিপারও ছিলেন মোহনবাগানের একজন কিন্তু মনা ঘোষ বলে কোনো কবির নাম আমি জন্মে শুনিনি লোকটা কবি না হয়ে কোনো গুরুফুরু হতে পারত কোনো জি বা স্বামী বা ঠাকুর সারাক্ষণই শুধু মহিলাদের ভিড় তার কাছে একজন জানতো অন্যজন আসেন তবে স্বামীরাও সঙ্গে সঙ্গে ছিলেন অনুক্ষণ থাকাটাই উচিত ছিল যা চেহারা ছিঁড়ি কবির মনে হয় কবিদের সম্বন্ধে আমার সব ইমেজ এই মনা ঘোষকে দেখে গলে গেল ইলেকশনের আগে গুন্ডা হিসেবেও পার্টিদের হয়ে ভাড়াও খাটে কারো টেঙ্গি খুলে নেয় হয়তো অবলীলে কারো লাশ ফেলে দেয় এই বস্তুটির মধ্যে জামশেদপুরের সুন্দরী সব কৃতবিদ্ধ মহিলারা যে কি দেখলেন তা তারাই জানেন একদিন আমি সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছি দুপুরে মায়াবদীর বাড়িতে বড় গুরুপাক খাওয়া হয়েছিল তাই হজম করতে দেখি সে মনাঘোষ চলেছেন একটি অপরূপা সুন্দরী দারুণ ফিগারের মেয়ের সঙ্গে পথে আলো আধারি একটু চাঁদ এই রোমান্টিক পরিবেশে কবির কবিত্ব যেন একটু চেগে উঠেছে বলে মনে হল আমি নিঃশব্দ ওদের কাছাকাছি চলে গেলাম এবং রইলাম ওদের ঠিক পেছনে টেরি পেলেন না পাওয়ার কথাও নয় বাক্যে আমরা ট্র্যাক করি আমাদের পায়ের শব্দ কলকাতার কবি পাবেন কি করে তুমি হয়তো বোর্ড হয়ে যাচ্ছ কিন্তু আরেকটু শোনো নিজ কর্ণে শুনলাম মেয়েটির নাম তোড়া কিন্তু সে তোরা নাম অপছন্দ হওয়াতে কবি মনা তার নাম দিলেন অগ্নিশিখা অগ্নিশিখা গাছের নিচে দাঁড়িয়ে হুবহু উত্তম কুমারের সময়ের বাংলা ছবির শটের মতো ব্যাপার স্যাপার ভাবলাম এক্ষুনি গানও শুনতে পাব কবি আড়াই পা সামনে হেঁটে দেড় পাঁ ঘুরে অগ্নিশিখা গাছের মগডালের দিকে ঘাড় শ্রেণ করে তাকে হঠাৎ গেয়ে দিবেন মৌ বনে আজ মৌ জমেছে বউ কথা কও ডাকে মৌমাছিরা আর কি ঘরে থাকে ভাগ্যিস ঘোষ গান জানেন না খুব বেঁচে গেলাম ব্যাস মাথায় খেলে গেল দুষ্টুমি কবি না ফোটা অগ্নিশিখাকে তুলি নিয়ে ছুঁড়ে দিলাম তোমার দিকে চিঠিতে অগ্নিকাণ্ড যদি ঘটত তাহলে বুঝতাম এতদিনে আমার প্রতি তোমার দুর্বলতা জন্মেছে একটু কিন্তু আগুন আমার ছাই করে দিলে তুমি যেখানে ক্ষত হবে ভেবেছিলাম সেখানে আঁচুরই লাগলো শুধু উল্টে তোমার কোপে পড়ল বেচারি বৌদি আর সবিতা বৌদিরা এবং অনেকে মায়াবৌদিরা কল্যাণী আমায় দেদার খাইয়েছেন বলে কেউ কারো ঘরে সুটকি মাছ খেলেও যে অন্যেরা তো রাগ হতে পারে এ তথ্য জানা ছিল না এখন হলো তো তোমার অগ্নিশিখা রহস্যভেদ সবচেয়ে মজার কথা এই যে কবি মনা ঘোষের চেহারা দেখে যা ভেবেছিলাম আসলে তা আদৌ নয় তুমি আমার ফটো দেখে আন্ডার এস্টিমেট করো না লোকটার মধ্যে যথেষ্ট রসকস আছে পরদিন প্রায় সেই সময়ে তার সঙ্গে আবার ওই জায়গাতে দেখা সেদিন পরনে সাহেবী পোশাক কত ভেকি ধরতে জানেন উল্টো দিক থেকে আসছিলেন মুখোমুখি হতে আমি বললাম আজ অগ্নিশিখা নেই ভদ্রলোক চমকে উঠলেন কিন্তু হাইলি ইন্টেলিজেন্ট পটেন্সিয়াল এনিমিকে তক্ষুনি বন্ধুতে পরিণত করে ফেললেন বললেন তুমি তো রসিক বটে নামটি কি আমি বললাম খগেন খগেন বাবু আমি বললাম আমার নাম রাজর্ষি এ কি মিনিটে মিনিটে নাম বদলাও কীরকম লোক তুমি বললাম আপনি অন্যের নাম বদলে দিতে পারেন আর আমি নিজেরটা বদলে দোষ মনাঘোষ বললেন ভায়া হে কবিদের অনেকই দুঃখ গম্ভীর মুখে থাকলে লোকে বলে লোকটা গোমরা মুখ হাসলে বলে ছাবলা বলে বললেন তুমি রবীন্দ্রনাথ পড়েছ লোকটারে তুমি তুমি আমার পছন্দ হচ্ছিল না কবি বললেন আমি তুই আর তুমি দিয়ে জগৎ পারাপার করি আপনি শব্দ আমার অভিধানে নেই রবীন্দ্রনাথ পড়েছ কি না বলো রবীন্দ্রনাথও পড়েনি এমন শিক্ষিত লোককে আছে আমার স্যুটের দিকে চেয়ে তিনি বললেন কোট প্যান্টুলুন পরলেই পড়লেই তো আর শিক্ষিত হওয়া যায় না হে তেমন শিক্ষিত ওই বেশি বলেই বললেন রবীন্দ্রনাথের কবি কবিতা পড়েছ একটু শোনাই তবে মনে পড়ে গেলেও যেতে পারে বলেই আবৃতি করলেন হাসি হাসি মুখে জলদ গম্ভীর গলায় কাব্য পরে যেমন ভাবো কবি তেমন নয় গো আধার করে রাখেনি মুখ দিবারাত্র ভাঙছে না বুক গভীর দুঃখ ইত্যাদি সব হাস্য মুখেই বয় গো খাবলা খাবলা মনে আছে পুরো মনে নেই কবি বললেন শোনো শত্রুরা কয় লোকটা হালকা কিছু কি তার নেই নেইকো ভিত্তি কাব্য দেখে যেমন ভাবো কবি তেমন নয় গো চাঁদের পানে চক্ষু তুলে রয়না পড়ে নদীর কুলে গভীর দুঃখ ইত্যাদি সব মনের সুখে বয় গো সুখে আছি লিখতে গেলে লোকে বলে প্রাণটা ক্ষুদ্র আশাটা এর নয়কো বিরাট পিপাসায়ের এর নয়কো রুদ্র পাঠক দলে তুচ্ছ করে অনেক কথা বলে কঠোর বলে একটু হেসে খেলেই ভরে যায় এর মনের জঠর আমি হাসলাম উনি বললেন আর একটু শোনো কাব্য যেমন কবি যেন তেমন নাহি হয় গো বুদ্ধি যেন একটু থাকে স্নানাহারের নিয়ম রাখে সহজ লোকের মতোই যেন সরল গদ্য কয় গো বলেই নিজেই হাঁ হাঁ করে হাসতে লাগলেন আমিও যোগ দিলাম অনাবিল হাসি নিয়ে সেই হাসিতে কবি বললেন আমার কোনো লেখা তুমি পড়েছ লজ্জিত হয়ে মাথা নাড়লাম কবি বললেন ফার্স্ট ক্লাস বুদ্ধিমান বাঙালি এখনও কিছু আছে তবে লজ্জা পাবার কি আছে এতে আমি বললাম অগ্নিশিখা আছে কোথায় ওপরে চেয়ে বললেন ওই তো গাছে ফুটবে না ফুটবে বই কি আমি চলে গেলেই ফুটবে নিজের ফুলদানিতে যারা পৃথিবীর সব ফুলকে আটাতে চায় তারা মুদি কবি নয় কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে সে ফুল কাকে গন্ধ দিল কার খোপায় বা ফুলদানিতে উঠলো তা দেখা তার কাজ নয় আমি বললাম আমি তো আপনার প্রেমে পড়ে যাচ্ছি মশাই কবি বললেন থাকা হচ্ছে তো ক্লাবেই যদি আমার প্রেমে পড়ে থাকো তবে আমার কাছে মেয়েদের ভিড় আর চোখে চোখ শুরু করে দূর থেকে চোরের মতো দেখো না কারোর সঙ্গে আলাপ করার ইচ্ছে থাকলে নিজের চেয়ার ছেড়ে উঠে আমার ঘরের সামনে এসে বসো ফুলের বাগানে আমার ঘর তা বলে আমি মালাকার নই ফুলের মধ্যে রং কেশরের মধ্যে গন্ধ এসব যোগানেই হলো কবির কাজ তারপরে তার ছুটি বুঝেছ বুঝেছি বহুদিন পরে একজন গ্রেট লোকের সঙ্গে আলাপ হলো। যাই বলো তুমি কি পড়েছ মনা ঘোষের কবিতা পড়ে থাকলে তার দু একটি বই আমাকে পাঠিও মানুষটি যদি এত ইন্টারেস্টিং হন তাহলে তার লেখাও নিশ্চয়ই ইন্টারেস্টিং হবে আধুনিক বাংলা কবিতার সঙ্গে সত্যি আমার তেমন যোগাযোগ নেই সামান্য কজন অত্যন্ত বিখ্যাত কবির নাম জানি তাও তাদের কবিতা কিছুই পড়িনি ভালো থেকো মাথা থেকে অগ্নিশিখাকে বিদায় কর এসেছিলে তবু আসনাই জানাই গেলে সম্মুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে যখনই ভাবছি যে এলে তবু দেখা হলো না এত খারাপ লাগছে যে কি বলবো। ইতি রাজস্বী পুনশ্চ তোমার ফটোর তুমি এক্ষুনি হেসে উঠলে আমার দিকে চেয়ে রাজর্ষি আসল কথাটির কোনো উত্তর পাওয়া গেল না কখনো যে যাবে তার স্থিরতা নেই বোম্বে যাওয়ার আগে কি দেখা হবে না আপনি নেই অথচ আপনার বাথরুমে চান করে এলাম আমার সাবানের গন্ধ কি আপনি ফিরে আসা অবধিও ছিল আপনার খিদমৎকার লালুয়া তো প্রথমে ঢুকতেই দেবে না ও বেচারি কী করে জানবে আমাদের পত্র কথা তবে শ্রুতি সঙ্গে থাকায় এবং ঠেট হিন্দি বলতে পারায় লালুয়া নরম হয়ে আমাদের ঠাঁই দিল তবে আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা হলো কখনো কোনো একা পুরুষের বাড়িতে এর আগে রাত কাটায়নি শ্রুতি তো বিবাহিতা পুরুষজাত সম্বন্ধে ওর মোটামুটি একটা ধারণা আছে কিন্তু যেহেতু আমার কোনো দাদা নেই এবং বাবাকেও খুব বেশি কাছে পায়নি বড় হবার পরে পুরুষজাত সম্বন্ধে আমার জ্ঞান চিড়িয়াখানার জীবজন্তুদের জ্ঞানেরই সমগোত্রীয় বেশ লাগল কিন্তু শিকার কাহিনীতে যেমন পড়েছি বাঘের অনুপস্থিতিতে শিকারী বাঘের গুহাতে গিয়ে যেমন রোমাঞ্চিত বোধ করেন আপনার অনুপস্থিতিতে আপনার বাড়িতে থাকাটাও আমার কাছে প্রায় সমান রোমাঞ্চকারী আমার সম্পূর্ণ অচেনা অভিজ্ঞতা পর্ব বেশ একটা বাঘ বাঘ পুরুষ পুরুষ গন্ধ বাড়িময় শেভিং কিট ব্রুটের পারফিউম পাজামা পাঞ্জাবি বন বিভাগের অফিসারের পোশাক পরিচ্ছদ জঙ্গলের ম্যাপ এবং টুপি আপনার অনুপস্থিত উপস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছিল একদিন বাদরি টুপি সম্বন্ধে কুচ্ছা করেছিলাম কিন্তু এখন ভেবে দেখছি সেটাও পুরুষালীরই অবিচ্ছেদ্য অনুষঙ্গ কোনো মেয়েকে কখনো কখনও টুপি পড়তে দেখিনি এদেশে অন্তত নয় বেশ কাটিয়ে এলাম কটা দিন আবারও জঙ্গলে গেলাম আপনি ছাড়াই এবারে বাঘও দেখলাম গাইড বলল বাচ্চা এ যদি বাচ্চার নমুনা হয় তবে বুড়ো দেখে স্বাদ আর আমার নেই এমন করে চাইল চোখের দিকে যেন নির্ভুল দেখতে পেল কবে কোন পরীক্ষায় আমি কম মার্কস পেয়েছিলাম কিছু নোংরা পুরুষ আছে না যাদের চোখের চাউনি মেয়েদের নিরাবরণ করে দেখে বাঘেদের চাউনি প্রায় সেরকমই ভারী অসভ্য বলে বোধ হলো জানোয়ারটিকে কোনো কোনো জানোয়ার পুরুষেরই মতো পরে যখন জানলাম যে সে বাঘ নয় বাঘিনি তখন ভারী অস্বস্তিতে পড়েছিলাম এখন বলতে হয় মেয়েদের মধ্যেও জানোয়ার হয় হয়তো কেউ কেউ আপনার জন্য পাঞ্জাবির কয়েকটি কাপড় এবং একটি হাফ স্লিভস সোয়েটার নিয়ে গিয়েছিলাম আশা করি পেয়েছেন সোয়েটারটি তিন দিনে বুনেছি আপনার রং ফর্সা তার সর্ষে রঙা উলে বুনেছি পছন্দ হলো কিনা জানাবেন মার্চ মাস অবধিত হাফ হাতের সোয়েটার কাজে লাগবেই জঙ্গলে এপ্রিলের প্রথমেও লাগবে হয়তো সন্ধ্যার পরে আপনাকে ছাড়া আমি কাউকে দুটি সোয়েটার দেইনি একই শীতে নিজে হাতে বুনে আমার কাছে আপনার কতখানি ইম্পর্টেন্স নিশ্চয়তা বুঝবেন বেতলাতে ফিরেই চিঠি দিবেন ইতি রীতি রীতি কল্যাণী আসু কি আফসোসের কথা বলতো এলে তবু দেখা হলো না নিজেকে আর হাজারিবাগ সিমারিয়াকে সাপ সাপান্ত করে মরছি ক্ষমা চাইবার জন্য তোমার আসার দরকার ছিল না আদৌ বরং আমাকে ক্ষমা করো হুজুরের হাজির না থাকার জন্য তোমার সোয়েটার এবং পাঞ্জাবির কাপড়ের জন্য অশেষ ধন্যবাদ সত্যি আমি অভিভূত আমার প্রতি তোমার আন্তরিকতার প্রতিদান কি করে দেব জানি না অবশ্য তোমার সঙ্গে আমার সম্পর্কটা চিঠির হলেও যেরকম খোলামেলা হয়ে উঠেছে তাতে ধন্যবাদ জানানোর বা প্রতিদান দেবার মতো পোশাকই আর নেই তবু অভ্যেস বসেই জানালাম আমি না থাকাতে এসেছিলে এবার একবার আগে জানিয়ে থাকতে থাকতে এসো সত্যি খারাপ লাগছে আমার খুবই তুমি লিখেছ আমাকে ছাড়া তুমি আর কাউকে একসাথে দুটি সোয়েটার বনে দাওনি কথাটা সত্যি এবং আন্তরিক আমি জানি তবু আমি লোক বিশেষ সুবিধান নই বলে শিবরাম চক্রবর্তীর একটি গল্পের কথা মনে পড়ে গেল গল্পটির নামও মনে নেই গল্পটিও ভুলে গেছিলাম যদি না আমার বন্ধু সুধীর মনে করিয়ে দিত সে এসেছিল গত ডিসেম্বরে এখানে তোমার সোয়েটার পাঠানোর কথা বলতেই সে এই গল্প বলেছিল তাকে এবং আমাকে নিজ গুণে মার্জনা করো একটি মেয়ে তার ছেলে বন্ধুকে খুব ভালোবেসে সোয়েটার বনে দিয়েছিল এবং সোয়েটারের ভেতরের দিকে অন্য রঙা উলে লিখে দিয়েছিল তোমাকে মালতী সেই সোয়েটার ব্যবহারে ব্যবহারে নোংরা হয়ে যাওয়ায় পাড়া ডাইনিং ক্লিনিংয়ের দোকানে ছেলেটি একবার ধুতে দিল কিন্তু ডেলিভারি দিনে দেখা গেল তার সোয়েটারের বদলে অন্য একটি সোয়েটার দিচ্ছেন ক্লিনার বন্ধু রেগে বললেন ব্যাপারটা কি এ সোয়েটার তো আমার নয় আমার সোয়েটারের ভেতর দিকে লেখা ছিল তোমাকে মালতি আমার সোয়েটার খুঁজে বের করুন ক্লিনার ক্ষমা চেয়ে বললেন সাত দিন পরে আসুন আমি তোমাকে মালতী সোয়েটারটা খুঁজে রাখব দিন পরে মালতীর বন্ধু পাড়ার সেই দোকানে গিয়ে যখন জিজ্ঞেস করলেন সোয়েটারটি পাওয়া গেছে কিনা তখন দোকানি কাঁচু মাচু মুখে বললেন পাওয়া গেছে আবার যায় উনি ব্যাপারটা কি মালতীর উত্তেজিত বন্ধু রাগত স্বরে শুধোলেন দোকানে লজ্জিত মুখে বললেন এ পাড়ার কাস্টমারদের মধ্যে সব শুদ্ধ সাতটি সোয়েটার খুঁজে পাওয়া গেছে যার পেছনে লেখা তোমাকে মালতি সাতটি দেখাচ্ছে আপনাকে কোনটি আপনার মালতির তা আপনি খুঁজে নিন আমি জানি যে এই চিঠিতে এরপরে আর যাই লিখিনা কেন তুমি তার রাগে পড়বেই না তাই এখানে শেষ করলাম আজ শিবরাম চক্রবর্তীর গল্পটি হয়তো সঠিকভাবে উদ্ধৃত করা গেল না তবে যেটুকু পাড়া গেল তাই তোমাকে ক্রুদ্ধ করার পক্ষে যথেষ্ট ভালো থেকো আশীর্বাদক ইতি রাজস্বী বসু রাজস্বী বসু রাজা খুব মজা লাগলো আপনার চিঠি পেয়ে ওই চিঠিতে রাগ করব এমন বেরসিক আমাকে ভাবলেন কি করে আপনি মানুষটি সত্যি বেশ রসিক তবে মাঝে মাঝে এমন চিঠি লেখেন যে মন খারাপ হয়ে যায় মনে হয় কত দূর থেকে বুঝি অন্য কোনো গ্রহ থেকে লিখছেন ফটো তো দিয়ে এলাম এখনও কি যাকে লিখেন তার সঙ্গে বোধ করেন না ভাবলেও দুঃখ হয় আপনাকে দেওয়ার মতো অনেক খবরই আছে এক নম্বর আমার বোম্বে যাওয়া আপাতত ছমাস পিছিয়ে গেল আমার কোম্পানির এক বড় সাহেব কলকাতাতে এসে আমাকে মিট করেছিলেন শেয়ার বাই চান্স নইলে ওই লেভেলের মানুষের সঙ্গে আমার মতো সামান্য অ্যাসিস্ট্যান্টের দেখা হতে বছর কুড়ি লাগার কথা ছিল নর্মাল কোর্সে কেন জানি না উনি খুব ইমপ্রেসড হয়েছেন আমার সঙ্গে কথা বলে শুনেছি মানুষটি বাইরে পাকা সাহেব কিন্তু ভেতরে একশো আনা বাঙালি আমাকে বলেছিলেন হোয়াট টু ইউ লাইক টু হ্যাভ অ্যাজ আ বোনাস আই মিন অ্যাজ এ স্পেশাল গিফট ফ্রম মি আমি বলেছিলাম বোম্বে যাওয়াটা কি মাস ছয় পেছনে যেতে পারে আই হ্যাভ টু টেক কেয়ার অফ লট অফ থিংস হেয়ার আই মিন ইন দ্য ওয়ে অফ ওয়ান্ডিং আপ উনি বললেন ডান ফর সিক্স মান্থস কিন্তু এরপরে যেখানে যখন পোস্টিং হবে যতদিন থাকতে হবে না করলে চলবে না তারপর গলান আমি বলেছিলেন বাঙালিরা এই করেই কোনো বদনাম কিনেছে কথাটা মিথ্যেও নয় যাকে যে করে হোক আরও মাস এখন কলকাতার পাখি কলকাতায় থাকতে পারে কিন্তু কেন যে অনুরোধ করতে গেলাম তা কিছুতেই বুঝে উঠতে পারছি না তার চেয়ে বললে পারতাম বোম্বে আমার ফ্ল্যাটটা যেন গেলেই পাই অ্যাকোমোডেশন পাওয়া বোম্বেতে কলকাতার চেয়েও অনেকই বড় সমস্যা ফ্ল্যাট অবশ্য একটা ছোটোখাটো পাবই কোম্পানিরই লিজ নেওয়া আছে কিন্তু তবু এই ছটি মাস আরও থাকতে চাওয়ার পেছনের প্রয়োজনীয়তা এবং যুক্তি সম্বন্ধে নিজে এখনও নিঃসন্দেহ হতে পারছি না যে জায়গা যে অনুষঙ্গ ছেড়ে যেতে হবেই তা ছেড়ে যাওয়াটা বিলম্বিত করলে দুঃখ শুধুই বাড়ে আগেকার দিনের মেয়েদের শ্বশুরবাড়ি যাওয়া প্রলম্বিত করারই মতো একটা কথা ভেবে ভালো লাগছে যে যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা একটি বাড়টি হবে অন্তত ভালো থাকবেন বেতলাতে আছেন কি না জেনেই এ চিঠি লিখছি রীতি রীতি রানী ঋতুরাজ বসন্ত কিছুদিনের মধ্যে এসে যাবে বনে কোথাওই যায়নি তাই কোন অচেনা প্রবাজিকার পথ বসে থেকে না গেই গাইছি আমি আমি নিশিদিনও তোমায় ভালোবাসি তুমি অবসর মতো বাসিও আমি নিশিদিনও হেথায় বসে আছি তোমার যখন মনে পড়ে আসিও তোমার বন্ধু অশেষ বসন্ত ভালোবাসে না পক্সের কথা বলছি না মানে বসন্তর কথা বলছি বসন্ত হলুদ বসন্ত 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 বাহারের কথা কণিকা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া আমি এই গন্ধ বিধুর ও সমীরণে অথবা নীলিমা সেনের তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে গো ফুলের গন্ধে বাঁশির গানে মর্মর মুখরিত পবনে শুনলেই বুকের মধ্যে কেমন যেন করে ওঠে প্রকৃতিতে তখন হিমেল আমেজ কাটতে থাকে দুপুরের দিকে সমস্ত বনের বুকের মধ্যে মচমচানে উঠতে থাকে প্রথম ঝরা পাতাদের ব্যালেরিনা নাচে ফুলদাওয়ায় আর জিরহুল আর পিলা বাবাদের দিন শুরু হয় এক যুবতী সরপিনী যেন শীতভর ঘুম শেষে তার সব খিদে তৃষ্ণা নিয়ে নতুন চিত্রল শরীরে এঁকে বেঁকে বেরিয়ে আসে অন্ধকার বিবর থেকে প্রতীকী বসন্তেরই মতো বসন্তই বসন্তর প্রতীক বনে পাহাড়ে এ সময়ে দুপুরবেলা একরকম ঝাঁজ ওঠে সদ্য যুবতীর উদ্ধত যৌবনের গর্বর ঝাঁজের মতো ঠোঁট ফাটতে থাকে গাল চড়চড় করে চোখ জ্বালা করে এসব শুধু দুপুরেই সকালা রাত কিন্তু তখনও শীতের দিকে পেছন ফিরে চেয়ে থাকে সকালের কোকিলের মুহুর্মুহু কুহু কুহুর সঙ্গে তখনও মিশে থাকে শীতকালের উহুহু ভাব। ভাব রাত পাখির ডানায় শিশিরের গন্ধ থাকে থাকে রাতের নদীতে হিম বসন্ত ক্ষণস্থায়ী বলেই বোধহয় এত সুন্দর ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেমস এই কথা সত্যতা প্রমাণ করতে যেন সে এসে পালিয়ে যায় তাকে মুঠিয়ে ধরা যায় না সে বাস্তবে বাঁধা পড়ে না কল্পনার আটে বসন্ত দেখতে হলে তাতে বুঁধ হতে হলে জঙ্গলে এসো বসন্তে প্রকৃতির মধ্যে না থাকলে তাতে সম্পৃক্ত না হলে নারী প্রকৃতি সম্পূর্ণতায় পায় না নারীও তো প্রকৃতি ধরিত্রী সৃষ্টি পালনকারী তুমি হয়তো ভাবছ হঠাৎ তো নারী প্রশস্তি কেন উত্তরে সবিনয়ে বলবো যে প্রতি বসন্তেই নারী স্তুতি করার জন্য আমার মন উচাটন হয় কিন্তু সেই স্তুতি নিবেদন করার পাতটি জোটে না বহুদিন পর হাতের কাছে নিরাপদ তোমাকে পেয়ে মানে তোমার ফটোকে নিজেকে উজাড় করে দিলাম প্রত্যেক মানুষের জীবনেই বোধ কখনো কখনো এরকমটি ঘটে থাকে আত্মনিবেদনের সময়ে বাদ সাধতে নেই পাপ হয় তাতে আমি তো নিবেদন করেই খালাস কতখানি নৈবেদ্য দেবীর পায়ে পৌঁছল তার কতখানি মাঝপথের টেকোলোকেদের টাঁকে গিয়ে টকরালো তাতে নিবেদনকারীর কী বা আসে যায় সব আনন্দ তো দেবারই মধ্যে সে ফুলি হোক কি মন আনন্দ থাকে শুধু দেবার মধ্যেই নয় নেবার মধ্যেও আমার জীবনে আমি খুব বেশি মানুষের সংস্পর্শে আসিনি যারা দিতে জানেন কিন্তু আরও অনেক কম মানুষের সংস্পর্শে এসেছি যারা নিতে জানেন নেওয়াটা কিন্তু দেওয়ার চেয়ে অনেক বেশি কঠিন যদি তোমার জীবনে তেমন কোনো মুহূর্ত আসে তখন বুঝবে আমার মতো বুনো মানুষের এই সরল বক্তব্যের সারমর্ম এবারে চিঠি শেষ করি এই চিঠিটি যেন আমার বহু পরিচিত এক আচার্যর বক্তৃতার মতো হয়ে গেল অনেক কিছু বলা হলো বটে কিন্তু বরফের চায়ের মতোই তার ঠাঁই হলো না তোমার মনে বলা শেষ হতে না হতেই বক্তব্য গোলে জল হয়ে গেল আজ শেষ করি ইতি রাজস্বী রাজশ্বী চেঞ্জ অফ সিজনের জন্য খুব ভুগে উঠলাম সর্দি কাশিতে আপনার বসন্ত বিলাস আমার সর্দি জ্বর আপনি কেমন আছেন বসন্ত তো অপগত হতে চলল এমনই বিমোহিত যে চিঠি লেখারও সময় পান না বুঝে আজকাল আর আমার কখন বসন্ত গেল এবার হলো না গান অশেষের চিঠি পেয়েছি গতকাল এবারে যখন এসেছিল তখনই মনে হচ্ছিল আমাদের সম্পর্কের তার দ্রুত যাচ্ছে ঢিলে হয়ে তারের বাজনার তার ছিঁড়ে গেলে নতুন তার জোড়া যায় কিন্তু বাজনা পুরনো হলে তার পুরনো কানে ঢিলে হয়ে যাওয়া তারকে আর টানটান করা যায় না সুর লাগে না তাতে মেরজাপের সঙ্গে ঘষা খেয়ে তখন শুধুই কাকের কর্কশ আওয়াজের মতো আওয়াজ বের হয় যার কানে সুর আছে তার পক্ষে সে বড় লজ্জাকর অবস্থা তখন সে বাজনাকে ঘরের বা মনের কোণে তুলে রাখাই ভালো নয় কি আপনি কি বলতে পারেন আমাদের দেশের ছেলেরা পরবাসে গেলেই পর হয়ে যায় কেন বেশিরভাগ ক্ষেত্রেই পরবাসে যে যায় তার তো সবাসের জন্য আকুলে হয়ে ওঠার কথা সে কেন আপনজনদের পর জ্ঞান করে বাবা মাকে অস্বীকার করে তার জগৎ কেন শুধুই অর্থ সর্বস্ব আমিময় হয়ে ওঠে এর জন্য কি মধ্যবিত্ত মা বাবা ঋণ করে নিজের অশেষ কষ্ট করে অশেষের মতো ছেলেকে মানুষ করার জন্য বিদেশ পাঠান মানুষ হতে গিয়ে কখন যে তারা অমানুষের পর্যায়ে পৌঁছে যায় তা হয়তো তারা নিজেরাই বুঝতে পারে না এমন দৃষ্টান্ত আমার ভুরি ভুরি জানা আছে মানুষের অমানুষের মধ্যবর্তী সীমারেখা বড় ক্ষীণ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এক প্রান্তিক জীবনযাপন করি চম্বলের বেহরের জীবন কে যে কখন বাগী হয়ে গিয়ে অদৃশ্য রাইফেল হাতে হারিয়ে যাব নদী পাড়ে নিষ্ঠুর খোয়াইয়ে তা আমরা নিজেরাই জানি না কিন্তু অশেষ কি নিয়ে যে আমার বড় গর্ব ছিল রাজা যাকে আমি ভালোবেসেছিলাম যাকে যোগ্যতম বলে মনে মনে মনস্থ করে মন এবং শরীর নিঃশর্তে দেবার জন্য তৈরি করেছিলাম নিজেকে সে এমন করে নিজেকে ছোট কি করে করলো তা বুঝে উঠতে পারি না আমার সব বুদ্ধি জড়ো করেও পারি না আমার সঙ্গে সে কোনো খারাপ ব্যবহার করেনি কিন্তু গত সপ্তাহের গোড়ায় আমি অশেষদের বাড়ি গেছিলাম অশেষের মায়ের জন্য একটু বেগুন বাসন্তী রেধে নিয়ে পোস্ত ছড়ানো বেগুন বাসন্তী খেতে উনি খুব ভালোবাসেন জানি না এই বেগুন বাসন্তী আপনি কখনো খেয়েছেন কিনা কিন্তু সব রকম বসন্তরই যে প্রকার ভক্ত আপনি তাতে মনে হয় বেগুন বাসন্তীরও প্রেমে পড়বেন অবশ্যই আপনি এখানে এলে অথবা আমি ওখানে গেলে রেঁধে খাওয়াব ভুলি কি করে যে দ্য অনলি ওয়ে টু দ্য হার্ট ইজ থ্রো দ্য স্টমাক যা বলছিলাম মাসিমা মেসমশাই মুখে কিছু বললেন না কিন্তু বুঝলাম তাদের বড়ই দুর্দশা অশেষ তাদের টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে এবারে ফিরে যাওয়ার পর থেকেই শুধু তাই নয় আমার কাছে ওদের সম্বন্ধে অপমানকর কথা লিখেছে এবং ওদের কাছেও আমার সম্বন্ধে কি বলবো জানি না যার সুবাদে যার সম্পর্কে মাসিমা মেসুমশায়ের সঙ্গে আমার একটি সম্পর্ক গড়ে উঠেছিল সে মানুষের সঙ্গে সম্পর্কটা ছিঁড়তে বসেছে কিন্তু তার বাবা মার সঙ্গে সম্পর্ক গাঢ়তর হয়েছে আমি ঠিক করেছি মাইনেটা যখন পাবো কালকে তখন তার অর্ধেকটা মাসিমাকে দিয়ে আসব এবার থেকে প্রতি মাসেই তাই করব ভাবছি আপনার কাছে আমার জিজ্ঞাসা এই যে সেটা করা কি আমার অধ্যত্ব হবে অন্যায় হবে কি অশেষের সঙ্গে আমার দূরত্ব বেড়ে যাওয়াতেই কি তার মা বাবার সঙ্গে সম্পর্ক নিকট হল অশেষ ছাড়া ওদের কেউই নেই অথচ অশেষে ওদের ত্যাগ করল লজ্জায় মরি আমি কি বিচিত্র সব ঘটনা ঘটে এ সংসারে তাই না আমার মনোভাব দেখে আমার বাবা এবারে যাওয়ার আগে মৃদু ফর্সনা করে গেছিলেন আমাকে বলেছিলেন তোমার নিজের জীবনটা নিজেরই ভাবাবেগের বসে সে জীবনকে নষ্ট করো না জীবন আদৌ ভাবাবেগের ক্ষেত্র নয় সুখকে ঘরবন্দি নজরবন্দি করে রাখতে হলে কিছুমাত্র স্বার্থপরও ও ভাবাবেগ বর্জিত তোমাকে হতেই হবে পৃথিবীর সব মানুষের দুঃখ দুর্দশা মেটানোর ভার তো বিধা তোমাকে দেননি তবে যে দায় পালন তোমার দুটি নরম হাতের পক্ষে অসম্ভব সে দায় তুমি নিতেই বা যাবে কেন রাজস্বী আমি কি করি এখন বলতে পারেন আমার বাবা কি বিদেশে সারা জীবন থেকে অশেষের অন্য সংস্করণ হয়ে গেলেন কিন্তু আমার বাবা তো আমাকে খুবই ভালোবাসেন আর বাসিনী যদি তবে আমার দুঃখের স্বরূপ সম্বন্ধে তার কোনো স্পষ্ট ধারণা গড়ে উঠতে এত সময় লাগে কেন আপনার উপর কেন জানি না অজানিতে বড় ভরসা জন্মে গেছে যে গম্ভীর প্রশ্নের উত্তর নিজের কাছে নেই ভাবি সেই প্রশ্নের উত্তর আপনি সহজ কৌতুকেই দিয়ে দেবেন এই ভরসাতেই চিঠি আপনি তো এলেবেলে মানুষ নন একই বনবাসী তাই রাজা এবং ঋষি আমি বড় বিচলিত আছি আমাকে আশা করি ভুল বুঝবেন না আপনার কাছ থেকে সহমর্মিতা ছাড়া আমার কিছুই চাইবেন নেই শুধু উপদেশই চাই ভালো থাকবেন আপনার রীতি গল্পের বাক সবাই রোমানন উপর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে ছিলাম বুদ্ধদেব গুহর লেখে একটি বিখ্যাত উপন্যাস সবিনয় নিবেদন আজ শোনালাম উপন্যাসটির চতুর্থ পর্ব এরপরে আসছে পঞ্চম পর্ব আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনার আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিজে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এ প্রার্থনায় রইল